হ্যালো বন্ধুরা, জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গৌতম বিশ্বাস। বন্ধুরা, চলছে জিআই এর ক্লাস। জিআই আমি মাঝে মাঝে দেব, অনেকটা সাড়া পেয়েছি তোমাদের। এর আগের দিন আমি যে জিআই ক্লাস সেরেছি তাতে প্রচুর সাড়া পেয়েছি তোমাদের, যে জিআই ক্লাসটা আমি করাবো তার সাথে সাথে কিন্তু সুবীর দাস স্যারের অঙ্কগুলোও চলবে। তোমরা ভেবো না যে সুবীর দাসের অঙ্কগুলো বন্ধ করে আমি জিআই করছি, মোটেও না। আমি ফাঁকে মানে ফাঁকা ফাঁকা টাইমে আমি জিআই করাবো, এবং একটু ধৈর্য ধরতে হবে। আমি আস্তে আস্তে সবই করাতে হবে, একটা জিনিস করাতে গেলে তো সময় লাগবে। আস্তে আস্তে করছি, সবই তো করতে হবে। একদিন তো শেষ করতে গেলে তো আমাকে এগিয়ে যেতে হবে, সব কিছুই করাতে হবে। তোমরা অনেকেই প্রশ্ন করছো, দাদা এই করাও না এই করাও, আমি আস্তে আস্তে করাচ্ছি ভাই। যেগুলো দরকার অবশ্যই করাবো, আর তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটাকে অল করে রাখবে, এটা রিকোয়েস্ট হলো বন্ধুরা। আর জিআই ক্লাস কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হলো যে ঘড়িতে, এই যে দেয়াল ঘড়ি বা ঘড়িতে যদি 8:40 বাজে, তাহলে সেটা যদি তুমি আয়নায় দেখো বা দর্পণে দেখো, অনেক সময় আয়না বা দর্পণ বলে থাকে, দর্পণ মানেই আয়না, দর্পণে দেখলে সেটা কটা বাজবে? বোঝাতে পারলাম কি বলছে? ঘড়িতে যদি 8:40 বাজে তাহলে আয়নায় দেখলে সেটা কটা দেখাবে, কটা কটা দেখাবে? যে মানে যদি 8:40 বাজে, প্রকৃত ঘড়িতে ঘড়িতে সঠিক টাইম হলো 8:40, কিন্তু তুমি দেখছো কোথায়, আয়নাতে বা দর্পণে, তাহলে সেটা কটা বাজবে? বন্ধুরা কিচ্ছু না, একটা জিনিস মনে রাখবে, একটা ঘড়ি মানে কত ঘন্টা? অবশ্যই 12 ঘন্টা টোটাল, একটা ঘড়ির ভিতরে কত ঘন্টা থাকে? 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা এটাকে আমরা কি করব, এই 12 ঘন্টা যে 12 ঘন্টাকে এটাকে আমরা কি করব, 11 ঘন্টা বা 11:60 লিখবো, 11:60। বোঝা গেছে? 11:60 লিখে নেবো। 11:60 মানে তো 12 ঘন্টা, মানে একটা টোটাল ঘড়ি তো 12 ঘন্টা, 11:60 মানে তো 12 ঘন্টা। ক্লিয়ার? এবার বলেছে কত, 8:40 বাজলে এই 8:40 কি করবে, বাদ দিয়ে দেবে, তাহলে কিন্তু অ্যান্সারটা মিলে যাবে। তাহলে এটা কত হবে, 20, আর এটা কত হবে, অর্থাৎ 3:20 বাজবে। যদি আয়নায় দেখো তাহলে সেটা কটা বাজবে, অবশ্যই 3:20 বাজবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম কি করবে? একদম ইজি ট্রিক্স, শুধু এইটুকু মনে রাখতে হবে যে যদি আয়নায় বা দর্পণের কথা বলে সেটা 11:60 থেকে বিয়োগ করে দেবে, তাহলে অ্যান্সার মিলে যাবে। তাহলে ঘড়িতে যদি 8:40 বাজে সেটা, সেটা যদি তুমি আয়নায় দেখো বা দর্পণে দেখো সেটা কটা বাজবে, অবশ্যই 3:20 বাজবে। কি করে করলাম, 11:60 থেকে 8:40 যেটা বাজলো সেটা বিয়োগ করে দিলাম। এবার যদি তোমাকে বলি ঘড়িতে দেখা গেল বললো 9:35 বাজে, 9:35 বাজে, তাহলে সেটা আয়নায় দেখাবে কিরকম, তাহলে কি করবে, 11:60 থেকে ডাইরেক্ট বিয়োগ করে দেবে 9:35, তার এটা বিয়োগ করে দেবে, এটা করলে কত হবে, অবশ্যই 25 হবে, আর আর এটা কত হবে, এরকম হবে, তাই তো? অর্থাৎ 2:25 বাজবে, 2:25 বাজবে, যদি আয়নায় দেখো তাহলে কটা বাজবে, 2:25 বাজবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে তোমাদের আমি একটা বাড়িতে হোমওয়ার্ক দিলাম, বাড়িতে হোমওয়ার্ক দিলাম, যদি ঘড়িতে, যদি ঘড়িতে 10:37 বাজে তাহলে সেটা আয়নায় কটা বাজবে, ঘড়িতে যদি 10:37 বাজে তাহলে আয়নায় দেখলে সেটা কটা বাজবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এটা গেল বন্ধুরা। এরপরে দেখো দুই দাগের যে অঙ্কটা বলেছে, আয়নায় যদি 9:20 দেখায়, একটা আয়নায় তুমি ধরো ঘড়ি না দেখে তুমি আয়নায় দেখছো 9:20 দেখালে সেটা ঘড়িতে প্রকৃত টাইমটা কত হবে? ভালো করে প্রশ্নটা শোনো, আয়নায় যদি তুমি আয়নায় যদি দেখো যে 9:20 বাজে, আয়নায় দেখছো কত, 9:20 বাজে, তাহলে অ্যাকচুয়ালি প্রকৃত ঘড়িতে কটা বাজবে? একই সিস্টেম বন্ধুরা, ঘড়ি আর আয়নার মধ্যে সম্পর্কটাই ওইটা, কিরকম, ওই 11:60 থেকেই তুমি বিয়োগ করবে, 11:60 থেকে তুমি 9:20 বাদ দিয়ে দাও, তাহলে কটা বাজবে, এটা হবে 40, আর এটা কত হবে, অর্থাৎ 2:40 বাজবে, অর্থাৎ প্রকৃত ঘড়িতে কটা বাজবে, 2:40। তাহলে কি বললাম, আয়না আর ঘড়ির সঙ্গে সম্পর্ক কি, আয়না আর ঘড়ির সঙ্গে সম্পর্ক 11:60 থেকেই তোমার কিন্তু বিয়োগ করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম, আয়নার থেকে যদি ঘড়িতে বলে বা ঘড়ি থেকে আয়নায় যাই বলুক, তাহলে কি করবে, 11:60 থেকে বিয়োগ করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। এতে এতে না বোঝার তো কিছু নেই বন্ধুরা, তুমিও পারবে। হ্যাঁ বন্ধু, তোমাকে বলছি তুমি পারবে। দেখো রাত্রেবেলা ভিডিও করতে হচ্ছে, দিনের বেলা সময় পাই না, ঠিক আছে, তবুও তোমাদের জন্য রাত্রেবেলা এই গরমের ভিতরে ফ্যানও নেই কিন্তু,
খুব কষ্টের মধ্যে ভিডিও করছি, অবশ্যই সাথে থেকো, একটা লাইক আর একটা কমেন্ট করো, তাহলে অনেকটা আনন্দ পাবো। বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। তাহলে কি বললাম, তোমাদের যদি আয়নায় যদি 9:20 বাজে তাহলে প্রকৃত টাইমটা ঘড়িতে প্রকৃত টাইম কি হবে, ওই 11:60 থেকে বিয়োগ করতে হবে। তাহলে কি বললাম, ঘড়ি আর আয়না এই সম্পর্কটাকে 11:60 থেকে বিয়োগ করতে হবে। এবার দেখো এইখান থেকে, আচ্ছা এখানেও তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, 2 নম্বর হোমওয়ার্ক তোমাদের যদি বলি যে আয়নায় বাজে হলো, দেখা গেল 3:00, আয়নায় দেখাচ্ছে 3:25 বাজে, আয়নায় যদি 3:25 বাজে তাহলে প্রকৃত ঘড়িতে, মানে প্রকৃত ঘড়িতে কটা, মানে ঘড়িতে প্রকৃত টাইমটা কত হবে, সেটাও তোমাদের কাছে মানে প্রশ্ন রইল। ঠিক আছে, এই দুটো প্রশ্ন রইল। এইবার দেখো তোমরা আরেকটা সমস্যায় পড়বে কোথায় সেটা আমি বলে দিই। একটা সমস্যায় পড়বে, দেখা গেল তোমাদের এখানে আছে কত, 11:60, দেখা গেল তোমাদের বললো, এই এখানে আমি মুছে দিলাম যে ঘড়িতে যদি দেখা গেল 12:20 বাজে, এইখানে দেখো সমস্যায় পড়ে যাবে যে ঘড়িতে যদি 12:20 বাজে তাহলে আয়নায় কটা দেখাবে, মানে আয়নায় যদি দেখো সেটা কটা দেখাবে। এখানে কিন্তু অনেকেই সমস্যা পড়ে যাবে যে ঘড়িতে যদি 12:20 বাজে, ঘড়িতে যদি 12:20 বাজে তাহলে আয়নায় সেটা কটা বাজবে, এটা কিন্তু একটা সমস্যায় পড়ে যাবে যে এখানে তো আছে 11:60, আমি 12:20 কি করে বিয়োগ করব। বন্ধুরা এইখানে এইটা দেখো, এই এখানে বলেছে 12:20, দেখো এইটা তো ছোট হয়ে গেল তাই না, যদি এইরকম হয় একমাত্র 12টার ঘরে গেলেই এই 12টাকে তুমি বাদ দিয়ে দিবা, 12টাকে বাদ দিয়ে এখানে কি করবা, 12-র পরিবর্তে কত পাতাবা বন্ধুরা, 12-র পরিবর্তে 0 পাতাবা, আর এইখানে টাইমটা 20 পাতিয়ে দেবা, বোঝা গেছে? 11-র উপরে যখন অ্যাকচুয়ালি 12 নিয়ে সমস্যা, অন্য কোনো কিছু নিয়ে সমস্যা নেই, যদি 12টা কিছু বলে আয়নার প্রকৃত ঘড়ির সঙ্গে যদি 12টা কিছু বলে তাহলে কি করবে, 12টাকে বাদ দিয়ে শুধু মিনিটটাকে নিচে পাতিয়ে দেবা, তাহলে এটাকে বিয়োগ করলে কত হবে, 40, আর এটা কত হবে, 11:40 হবে, অ্যান্সার কি হবে, 11:40 হবে। ক্লিয়ার বন্ধুরা, বোঝাতে পারলাম, একদম সহজ না বন্ধুরা, বুঝতে পারলে? যদি দেখা গেল তোমাকে বললো 12:27 বাজে, তাহলে 12:27 বাজলে সেটা আয়নায় কটা বাজবে, তাহলে 12:27, সমস্যাটা তো ওই 12:12 নিয়ে তাই না, তাহলে 12 যখন আসবে তখন কি করবা, এই 12-কে 0 ধরে নিবা, তাহলে এখানে কি করবা, এখানে 0 হলো, এখানে কত দিবা, 27 দিয়ে দিবা, তাহলে এটা বিয়োগ করো, দেখো এটা বিয়োগ করলে কত হয়, 3, এখানে 2 আর 3 কত, 6, অর্থাৎ 11:33 বাজবে, কি বাজবে, 11:33। ক্লিয়ার বন্ধু, এইটা গেল কি ঘড়ি আর আয়নার সঙ্গে। এইবার এক ভিডিওর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা কি, এই আয়নার পরিবর্তে যদি জল বলে, বন্ধুরা এখানে আয়নার পরিবর্তে দেখা গেল দর্পণ বা আয়নার পরিবর্তে যদি বলা হয় জল, জলবিম্ব বা আগের দিন এর আগে করিয়েছি আমরা, জলে দেখলে কি হবে, জলে দেখলে কটা বাজবে, এতক্ষণ আমি আয়নার শিখালাম, এবার যদি বলে জলে দেখলে কি হবে, জলের ক্ষেত্রে বন্ধুরা কি করবে, 18:30 থেকে বিয়োগ করবে, কত, 18:30, 18:30, এটা মনে রাখবা, আয়নার সঙ্গে জয় ঘড়ির সঙ্গে সম্পর্ক কি, 11:60, আর যদি জল বলে জলে হলো কত, 18:30, এইটা থেকে বিয়োগ করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাহলে যদি ঘড়িতে যদি 12:20 বাজে তাহলে জলে দেখলে সেটা কটা বাজবে, তাহলে তুমি কি করবে, 12:20 বাদ দিয়ে দাও, 12:20 বাদ দিয়ে দাও, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 10 হবে, এটা কত হবে, আর 6, অর্থাৎ 6:10 বাজবে, অর্থাৎ কটা বাজবে, 6:10। ক্লিয়ার, তাহলে এখানে তোমাকে যদি বলি, এখানে তোমাকে যদি বলি যে ঘড়িতে 10:27 বাজে, 10:27 বাজে, তাহলে জলে দেখলে সেটা কটা বাজবে, তাহলে 18:30 থেকে বিয়োগ করে দাও, তাহলে 10টা কত, 27, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 3, আর এটা কত হবে, 8, তার মানে 8:03 বাজবে, বন্ধুরা কটা বাজবে, 8:03 বাজবে, ক্লিয়ার, 8:03 বাজবে, 18:30 থেকে বিয়োগ করে দেবে তাহলেই হয়ে যাবে। এবার যদি তোমাকে বলি যে ঘড়িতে বাজে হলো 1:15, ঘড়িতে কটা বাজে, 1:15, ঘড়িতে কটা বাজে, 1:15 বাজলে সেটা জলে কটা দেখাবে, তাহলে সিস্টেম কি, 1:15 বাদ দিয়ে দেবা, 1:15 বাদ দিয়ে দেবা, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 15 হবে, আর এইটা বন্ধুরা বিয়োগ করলে কত হবে, অবশ্যই 17:15, দেখো এটা ট্রেনের টাইম, 17:15 মানে কি, দেখো 12:12 তো গেল, তাহলে এই দেখো 12-র পরে 17 মানে কত, 17:12 5:17 না, 12 আর 5:17 না বন্ধুরা, 17:00 মানে কি, 5:15 বাজবে না, দেখো তো একটু খেয়াল করে দেখো, দেখো 12:12 পর কত, 1:00 মানে কত, 13:00, 12-র পরে কি, 1:00 মানে তো 13:00, 13:00 মানে তো 1:00, 14:00 মানে কত, 2:00, 15:00 মানে কত, 3:00, 15:16 মানে কত, 4:00,
17 মানে কত 5টা তাহলে 17টা 15 মানে কি 5টা 15 না টেনের টাইম হিসাব করো তাহলে তাহলে জলে দেখলে সেটা কত হবে 5টা 15 হবে বুঝাতে পারলাম ক্লিয়ার ইজি না ঠিক একই ভাবে যদি জলে এত বাজে তাহলে অরিজিনাল গণিতে কত বাজবে একই সিস্টেম এটা থেকে বিয়োগ করে দেবা সেই আয়নার মতো একই সিস্টেম ক্লিয়ার বুঝাতে পারলাম এবার দেখো তোমরা এখানে একটা সমস্যায় পড়বে কোথায় আমি সেটা বলি সেটা দেখা গেল বললো যে একটা ঘড়িতে অনেকে সমস্যা করবে যারা বুঝতে পারবে তাদের কোনো ব্যাপার নাই অনেকে যেহেতু আমার চ্যানেলটা কাদের জন্য খোলা যারা মূলত কম বোঝে তাদের জন্য খোলা অতএব এটা বুঝে নাও দেখো তোমাকে বললো দেখা গেল 9:40 বাজে সেটা জলে দেখলে কটা বাজবে তাহলে আমার সিস্টেম কি আমার সিস্টেম তো 18:30 থেকে বাদ দেওয়া তাহলে কত 9টা কত 40 দেখো বন্ধু একটু খেয়াল করে দেখো এইখানে কিন্তু তুমি বিয়োগ দিতে পারছো না এখানে কিন্তু ছোট হয়ে গেছে উপরে উপরে কি হয়ে গেছে ছোট হয়ে গেছে ভয় পাওয়ার কিচ্ছু নেই ভয় পাওয়ার কিচ্ছু নেই এইখান থেকে তুমি কি করো এক ঘন্টা ধার নিয়ে নাও ওই জায়গায় বন্ধুরা এখান থেকে এক ঘন্টা ধার নিলে এখানে কত হয়ে যাবে 70 হয়ে যাবে না আর এখান থেকে এক ঘন্টা যদি এখানে ধার নিয়ে নাও এক ঘন্টা মানে কত 60 মিনিট আর এখানে তো 30 মিনিট অটোমেটিক আগে থেকেই আছে তাহলে কত 90 হয়ে যাবে না 90 মিনিট না তাহলে এই লাইনটা কেটে তোমরা কত করে দেবে দেখো এই লাইনটা এমনি কাটলাম বোঝানোর সুবিধাতে এখান থেকে যেহেতু এটা নিচে বড় হয়ে গেছে তার জন্য আমি এখান থেকে এক ঘন্টা ধার নিলাম এক ঘন্টা মানে কত মিনিট 60 মিনিট 60 মিনিট আর 30 মিনিট মানে কত 90 মিনিট তাহলে কত 17:90 মানে তো 18:30 ভালো করে বোঝার চেষ্টা করো 17:90 যা 18:30 এর মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে এখানে বিয়োগ করে দাও এটা কত হবে 50 আর 40 90 তাই তো আর এটা কত হবে বলো 8 হবে অর্থাৎ 8:50 বাজবে ক্লিয়ার বন্ধুরা 8:50 বাজবে 8:50 বাজবে কোথায় জলে দেখলে এবার যদি বলে জলের থেকে যদি অরিজিনাল ঘড়িতে আসো তাও এটার থেকেই বিয়োগ হবে তাও এটার থেকেই বিয়োগ হবে অন্য কোনো ব্যাপার নেই ঠিক একই উত্তর আসবে আয়নায় যেরকম দেখিয়েছে তাহলে জলে দিয়ে আরেকটা অঙ্ক দিলাম তোমাদের দেখা গেল ঘড়িতে বাজে হলো তোমাকে দিলাম 5:17 তাহলে সেটা জলে দেখলে কটা বাজবে এই যে তিনটে হোমওয়ার্ক দিলাম অবশ্যই আশা করি তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা বাই